কোভিডের কারণে চলতি বছর শ্রমশক্তি রপ্তানি কমে গেছে 70 ভাগের বেশি। এখন পর্যন্ত কর্মী প্রেরণ হয়েছে 2 লাখের কম। ভিসা কেনাবেচা কমে যাওয়ায় হুন্ডির মাধ্যমে পাচার হওয়া থেকে বেঁচে গেছে প্রায় 9,000 কোটি টাকা, যার প্রভাব পড়েছে এবছরের রেমিটেন্সের হিসাবেও। রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, এবছর কর্মী প্রেরণ কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়বে আগামী বছরের রেমিটেন্সে। প্রতি বছর বাংলাদেশ থেকে 7 লাখের বেশি মানুষ কাজ নিয়ে যান বিশ্বের বিভিন্ন দেশে। সেই ধারাবাহিকতায় খারাপ ছিল না চলতি বছরের শুরুটাও। প্রথম 3 মাসে গেছে 1,81,000 কর্মী। তবে কোভিডের কারণে মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ হয়ে যায় সব দেশেই। অক্টোবর থেকে আবার অভিবাসন শুরু হলেও সেটি সংখ্যায় খুবই কম। সব মিলে এখন পর্যন্ত প্রায় 2 লাখ কর্মী গেছেন বিদেশে, যা আগের বছরের চেয়ে 71 ভাগ কম। বিপরীতে ফিরে এসেছেন 3,26,000, যা স্বাভাবিক সময়ের চেয়ে 50 ভাগ বেশি। করোনা সংক্রমণের ছুটিতে এসে আটকে পড়েছেন অনেকে, সব প্রস্তুতি শেষ করে যেতে পারেননি অনেকে, চাকুরির চ্যুতি ঘটেছে, খাদ্যাভাবের ভেতরে তারা থেকেছেন, আটক হয়েছেন, জোরপূর্বক তাদের প্রত্যাবর্তন করানো হয়েছে। শ্রমবাজারের এমন কঠিন পরিস্থিতিতেও বেড়েছে রেমিটেন্স প্রবাহ। হিসেব বলছে, চলতি বছর নভেম্বর পর্যন্ত প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $1,968 কোটি, যা আগের বছরের চেয়ে 18.5 ভাগ বেশি। রামরু বলছে, সরকারের 2% প্রণোদনা সুবিধার কারণে যেমন বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে, তেমনি ভিসা কেনাবেচা কমে যাওয়ায় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে হুন্ডি হওয়া থেকে রক্ষা পেয়েছে প্রায় 9,000 কোটি টাকা। ফর্মাল চ্যানেলে যেহেতু আউটওয়ার্ড রেমিটেন্স আমাদের রিক্রুটিং এজেন্সিরা এবং অন্য যারা টাকা আনেন তারা করতে ভিসা আনেন তারা করতে পারেন না, তারা কি করেন, ওই দেশে থাকা বাংলাদেশি তাদের এই টাকাটা নিয়ে নেন, অর্থাৎ হুন্ডি হয়ে যায়। এই 7 লক্ষের যে ভিসা কিনতে হয়, আমরা যদি গড়ে ধরি $1,500 করে এই ভিসাগুলো কেনা হয়, তাহলে সেখানে $105 কোটি বাংলাদেশ থেকে ওই দেশে যাবার কথা, এই টাকাটা ফর্মাল চ্যানেলে এসছে। রামরু বলছে, কর্মী প্রেরণ স্বাভাবিক হলে আবারও হুন্ডি প্রবণতা বাড়বে, যার প্রভাব পড়বে প্রবাসী আয়ে। শুধু তাই নয়, আগামী বছর রেমিটেন্স প্রবাহ কমবে চলতি বছর কর্মী যাওয়ার হার কমে যাওয়ার কারণেও। আজকে যে রেমিটেন্স গুলো আমরা পাচ্ছি সেটা গত বছরে যারা গেছেন তাদের পাঠানো টাকা, আর এই বছরে যেহেতু যাননি 71 ভাগ লোক কম গেছেন, তাহলে তো অটোমেটিক্যালি মানুষটা কম, মানুষ কম হলে রেমিটেন্স কম আসবে। আগামী বছরে যদি লোক যায়ও, সেই রেমিটেন্সটা রেগুলার রেমিটেন্সে পরিণত হতে তো একটু সময় লাগবে। কোভিডের কারণে স্বাস্থ্য এবং সেবা খাতে নতুন করে যে শ্রমবাজার তৈরি হচ্ছে, তার সুবিধা নিতে কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার পরামর্শ দিয়েছে রামরু সংবাদ সম্মেলনে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।